ফেসবুকে আমাদের অনেক ফেসবুক বন্ধু আছে যারা আমাদের প্রোফাইলে ঢুকে আমাদের সাথে কে কে ফ্রেন্ড আছে সেগুলো তারা চেক করে নেয়। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফ্রেন্ড লিস্টটাকে আপনি কীভাবে হাইড করে রাখবেন কিংবা লুকিয়ে রাখবেন, যাতে আপনার প্রোফাইলে ঢুকে কেউ আপনার ফ্রেন্ড লিস্টটা চেক করতে না পারে আপনি কার সাথে ফ্রেন্ড আছেন। তো চলুন, গুরুত্বপূর্ণ এই কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করার জন্য ফার্স্ট অফ অল আপনি কী করবেন, আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে, তারপর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে এখানে দেখেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এর নিচে দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আপনারা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এর নিচে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখানে দেখেন দুই নম্বরে, আমার এখানে দুই নম্বরে দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে এখানে অন্যান্য জায়গায় দেখাতে পারে। সো আপনি এখান থেকে খুঁজে নেবেন হো ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট, হো ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট, আপনি এটাকে খুঁজে এখান থেকে এই যে দেখেন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পাঁচটি অপশন এখানে পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে পাবলিক এই অপশনটাকে সিলেকশন করে দেন, সেক্ষেত্রে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট এভরিওয়ান যে কেউ দেখতে পারবে, অর্থাৎ যে কেউ আপনার ফ্রেন্ড লিস্ট অপশনে ক্লিক করে আপনার কারা কারা ফ্রেন্ড আছে তারা চেক করতে পারবে। যদি আপনি এখান থেকে ফ্রেন্ডস এটাকে সিলেকশন করে দেন, সেক্ষেত্রে আপনার যারা ফেসবুক ফ্রেন্ড আছে বর্তমানে, ধরুন আপনার 4000 ফেসবুক ফ্রেন্ড আছে, সেখান থেকে এই 4000 ফ্রেন্ডই কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টটা চেক করতে পারবে আপনি কার কার সাথে ফ্রেন্ড আছেন বা আপনার কে কে ফ্রেন্ড আছে ফেসবুকে। তারপর এখানে দেখেন স্পেসিফিক ফ্রেন্ডস, আপনি যদি এখান থেকে স্পেসিফিক ফ্রেন্ডস এটাকে সিলেকশন করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো একজনকে কিংবা একের অধিক আপনি নির্দিষ্ট করে যে কোনো ব্যক্তিকে আপনি সিলেকশন করতে পারবেন কে কে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে কিংবা চেক করতে পারবে। এবং আপনি যদি চান যে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট অন্য কেউ না দেখুক, কোনো ফ্রেন্ডও না দেখুক, এভরিওয়ান কেউ না দেখুক, কোনো ফ্রেন্ডও না দেখুক, কোনো স্পেসিফিক ফ্রেন্ডসও না দেখুক, সেক্ষেত্রে আপনি এখান থেকে অনলি মি এটাকে সিলেকশন করে দিবেন। ওকে, আপনার কাজ শেষ। এরপর থেকে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট একদম এভরিওয়ান, আপনার ফেসবুকের ফ্রেন্ডস এভরিওয়ান কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনি দেখতে পারবেন। সো এভাবে মূলত আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করতে পারেন। দ্যাটস ইট।